आज के भगवान आविर्भाव तिथि अपनारा पालन कर नाइम तबुओ भलो किन्तु उपलब्धि करार पर जदि पालन करें तेल आो बस भलो है अत्यंत भलो है कृष्णर प्रसंग जानते अजानते जेको भाव अपन जीवने आसुक से मंगल छाड़ा अमंगल है ना क्योंकि अन्य अन्य देवदेवतर क्षेत्र से बला जाए ना। आज के नंदनंदन भगवान श्रीकृष्ण आविर्भाव तिथि उपलक्षे दो चारटे आरो कथा बोलबो सेखाने मथुराते आमरा देखी कृष्णेर आविर्भाव हलो केमन भावे बोलते कंसर कारागारे कंसर कारागारेते वसुदेव एवं देवकी के केंद्र करे भगवान श्रीकृष्ण आविर्भाव निलेन हलेन किरकम भावे तार वर्णना बला रयेछे एकटा बिराट तेज एकटा आलोर मतो प्रथमे वसुदेवजीर हृदय ढुके गेल তারপর সেখান থেকে দেবকী দেবীর হৃদয় চলে গেল। তারপরেতে ভগবান শ্রীকৃষ্ণ সম্মুখে দাঁড়িয়ে পড়লেন, চতুর্ভুজ রূপ ধারণ করে কংসের কারাগারেতে দাঁড়িয়ে পড়লেন। এবার দৈবকী বসুদেব স্তুতি করতে আরম্ভ করলেন, বললেন আমি তোমাদের ছেলে। বললো আমাদের ছেলে শঙ্খচক্র গদাপদ্ম ধরে আবার কেমন ছেলে রে বাবা, ছেলের রূপে বুদ্ধি আসছে না কেন, চতুর্ভুজ ঐশ্বর্য বুদ্ধি চলে আসছে। সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমরা যে পূর্বজন্মে আমাকে তপস্যা করেছিলে এবং আমাকেই ছেলে রূপে চেয়েছিলে সন্তান রূপে, সেটা মনে করিয়ে দেওয়ার জন্য আমি ইচ্ছে করে এই রূপ ধারণ করলাম। তারপরে কি করলেন, চতুর্ভুজ রূপকে সম্বরণ করে বাচ্চা রূপে দেবকীর কোলেতে চলে গেলেন। তারপরে এবার দেবকী স্তনপান করাতে আরম্ভ করলো, আদর করতে আরম্ভ। তার আগে ঐশ্বর্য বুদ্ধি নারায়ণ রূপে যে সামনে এনে এটা ভুলিয়ে দিলে, কারণ তাহলে না তো আদর করতে পারবে না, ঐশ্বর্য বুদ্ধি রইবে। এইভাবে কোনো রক্ত মাংসের কোনো আবির্ভাব নয় ভগবান শ্রীকৃষ্ণের, অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যে তত্ত্বটা রয়েছে তিনি কোনো সামান্য মেয়ে ছেলেকে ভোগ করার জন্য ব্যস্ত নয়। বোকা লোকগুলো এটা বুঝতে পারে না, তারা জানে না, অনুভব করতে পারে না, সব কিছু তার থেকেই এসছে। এবার নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ যার আবির্ভাব হয়েছিল কোথায়, গোকুলে। তাহলে কৃষ্ণের আবির্ভাব কিন্তু গোকুলে হয়েছিল আর কৃষ্ণের আবির্ভাব আবার মথুরায় হয়েছিল, এটা লোকে জানে না, জগতের লোক জানে না। জগতের লোক জানে কেবল মথুরায় আবির্ভাব হয়েছে, সেখান থেকে এবার তারপরে নিয়ে বসুদেবজি ওখানে রেখে এসছে। কিন্তু গোপন সিদ্ধান্ত হলো ওইখানে যশোমতী মায়ের কোলেতে একটা সন্তান জন্ম নিয়েছিল, একটা নয়, কৃষ্ণ ভগবান নন্দনন্দন কৃষ্ণ এবং যোগমায়া, যোগমায়া যাকে কাত্যায়নী বলো, তাই তো জগতের লোক উপহাস করছে, সমস্ত জগতের লোক, সরকারি ছুটি হলো জন্মাষ্টমী উপলক্ষে, কালকে হলো, এই বৈষ্ণবগুলোর খেয়ে দে কাজ নেই, আজকে করছে গালাগাল দিচ্ছে না, কালকে সবার হলো, সরকার থেকে কালকে পালন করলো, বৈষ্ণবগুলো খেয়ে দেয় কাজ নেই, আজকে পালন করছে। এই নিয়ে একটা বিশাল একটা ঝগড়া সৃষ্টি হল। আমি বললাম ঝগড়ার তো কোনো কারণ নেই, যার আবির্ভাব তিথি পালন করবে তিনি কি বলেছে এবার দেখা যাক, আমরা কেন আজকে পালন করছি, কি কারণ, কি কারণ আজকে পালন করার কারণ কি। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি কৃষ্ণ বস্তু, তিনি যখন সনাতনকে বিভিন্ন উপদেশ করছিলেন বৈষ্ণব স্মৃতি আদি তুমি প্রণয়ন করো, তখন সে তারে অল্পের ওপর সমস্ত স্কেচ লাইন একটা ড্র করে দিয়েছিলেন। সেখানে বলেছিলেন রাম নৃসিংহ আদির আবির্ভাব তিথি একাদশী আদি পালন করবে আর সব বিদ্যা ত্যাগ করবে, অবিদ্যা পালন করবে, বিদ্যা যেগুলো ত্যাগ করবে। বিদ্যা বোঝা গেল, বিদ্যা কাকে বলে, কেউ কেউ একাদশী পালন করছে দশমী বিদ্যা, দশমী স্পর্শ হয়ে রয়েছে সে একাদশীটাকে পালন করছে, তখন সেটা অসুবিধা হয়ে যাবে। আর আমরা কেন আজকে পালন করছি, তার একটাই বিজ্ঞান ভিত্তিক কারণ এই যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এবং কাত্যায়নী যে যোগমায়া একসঙ্গে আবির্ভাব হয়েছিল, একসঙ্গে টুইন, কেটা কেউ জানে না, যোগমায়া এবং ভগবান শ্রীকৃষ্ণ একসঙ্গে আবির্ভাব, বোন এবং এ।
কথা বোঝা গেল? তাহলে আমরা এমন সময়ে জন্মাষ্টমীতে পালন করব যাতে নবমী বিদ্যা হয়, বোঝা গেল কথাটা? সপ্তমী বিদ্যা করব না, নবমীকে স্পর্শ করে রয়েছে সেরকম জন্মাষ্টমী পালন করব। অষ্টমী অষ্টমী আছে, তার সঙ্গে আবার নবমী স্পর্শ হয়ে গেছে, কারণ নবমীতে দেবীর জন্ম হয়েছে। নবমী অষ্টমীতে কৃষ্ণের আবির্ভাব, সঙ্গে সঙ্গে কিছু সময় পরে দেবীর জন্ম হয়েছিল। তা এখন দুটোকে সম্মান দিতে গেলে কিভাবে করব? ভগবানের যোগমায়া শক্তি অন্তরঙ্গা, এটাকে ফেলা যাবে না। সেই জন্য নবমী বিদ্যা অষ্টমী সেটা আমরা পালন করব। সেই জন্য আজকে পালন করছি, আজকে পালন করলে দেবীর আবির্ভাবটাকে সম্মান দেওয়া হবে অষ্টমীর। এটি বাস্তবিক সমস্ত হরিভক্তি বিলাস আদি বিচার করলে এইটি পাওয়া যায়, কিন্তু এই নিয়ে লড়াইয়ের কোনো সম্ভাবনা নাই। কেন, জাজমেন্টটা সাক্ষাৎ ভগবান দিয়েছেন চৈতন্য মহাপ্রভু, আমাদের কেউ বানিয়ে করেনি। তিনি নিজেই বলেছেন বিদ্যাগুলোকে ত্যাগ করো, অবিদ্যা করবে, আর করলে পরে যদি জন্মাষ্টমী আদি নৃসিংহ জয়ন্তী এসব যদি পালন করে এদের প্রভূত মঙ্গল হবে, আর যদি না পালন করে তাহলে দোষ স্পর্শ করবে প্রত্যেক বদ্ধজীব, কেউ রেহাই পাবে না, প্রত্যেকে একটা রিয়াকশন পাবে, ভালো নয় এটা। করলে পরে মঙ্গল, চরম মঙ্গল, না করলে পরে অসুবিধা। আর যেখানে ভগবান নিজেই প্রতিজ্ঞা করছেন যে তোমরা যা চাও আমি সবই দেব, চৈতন্য মহাপ্রভু কি করলেন? নিত্যানন্দবাবুকে বললেন ঘরে ঘরে গিয়ে বলো, সেখানে কি বললেন? নিত্যানন্দবাবু গিয়ে বললেন বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, তাই তো বললেন, সবাইকে বলছেন। আর চৈতন্য মহাপ্রভু কি বললেন? কি ভোজনে, কি শয়নে, কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, সমস্ত সময় যেখানে যেখানে যেরম অবস্থায় বাসে ট্রামে ট্রাভেল করছো, যা কিছু করছো অফিসে, সব সময় ভগবানকে স্মরণে রেখে দেবে। এটা সম্ভব কি? সম্ভব না। অফিসের কাজ করতে করতে কৃষ্ণকে স্মরণ করা যায়? যদি বলে যায় না সেটা ভুল কথা, যায় তো। একসঙ্গে মানুষ কতগুলো কাজ করতে পারে? অনেকগুলো। একটা মা বাচ্চাকে দুধ পান করাচ্ছে, তার সঙ্গে মুড়িওলা এসছে, কত মুড়ি নিয়েছিল গেল মাসে হিসাব করছে, আবার সবজি আমন্য করছে বঁটিতে, একসঙ্গে তিনটে কাজ করছে, করছে না? কিন্তু সঙ্গে সঙ্গে সাবধান রয়েছে বঁটিতে যেন হাতটা কেটে না যায়। কনসিয়াস, সি ইজ অলওয়েজ কনসিয়াস, সবসময় কনসিয়াস, বঁটিতে যেন সবজি আমন্য করছে তাড়াতাড়ি, বাচ্চাটাকে দুধ পান করাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে মুড়ির হিসাব করছে, তার তিনটে কাজ একসঙ্গে করছে, করছে কি না? কিন্তু তার সাবধান রয়েছে বঁটিতে যেন হাত কেটে না যায়। সেরকম আমাদেরও যেন মায়া নামক বঁটি আমাদের কেটে ফেলে না কেটে ফেলে, সর্বদা আমাদের কৃষ্ণ স্মরণ রাখতে হবে। আজকে জন্মাষ্টমী বলে কথা নেই, সময় কত হলো? নটা হল, যাই হোক, আর কিছু সময় আছে। তাহলে বোঝা গেল কি বললাম? আজকে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে আজকে যে অনুষ্ঠানের ব্যবস্থা হয়েছে এখানে, এখানে শুধু কেবল একটা করতে হয় আমরা এলাম করে গেলাম এরকম নয়। কৃষ্ণ তত্ত্বটাকে অনুভব করে তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করে তারপর এটা করলে ভালো হয়। এখন আমি যে কথা আলোচনা করছিলাম সেই কথার একটু বিস্তৃত ব্যাখ্যা করে শেষ করব। সেটা হচ্ছে সমস্ত জগৎ, জড়জগৎ এবং অপ্রাকৃত জগৎ সবকিছু রসেতে ডুবাডুবি ডুবে রয়েছে, তাই কি না? রস ছাড়া কোনো জগতের স্থিতি নাই, সে যেই হোক সমস্ত জগৎ রসের মধ্যে ডুবে রয়েছে, সে জড় রস হয় বা অপ্রাকৃত রস হয়, যাই হোক, বা রসাভাসও হতে পারে, কিন্তু রসেতে ডুবে রয়েছে। রস ছাড়া কেউ জীবনযাপন করতে চায় না। কেউ যে সব লোকে বিবাহ করে এর পেছনেও রস আছে, সমস্ত রস ছাড়া কেউ কোনো কিছু কর্ম করবে না। এখন রস কথার বাস্তব, রসের বাস্তব স্বরূপ কি এ সম্বন্ধে আমি আলোচনা করলে তাহলে বোঝা যাবে কৃষ্ণ ভজন করলে পরে আমরা কি কি পেতে পারবো, কি সুবিধা হবে। শ্রীল রূপগোস্বামীপাদ পরিষ্কার বলছেন, পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ব্যতীত ভাবনা বর্ত
ব্যতীত ভাবনা বর্তম যশ চমৎকার ভারভূ, ব্যতীত ভাবনা বর্তম যশ চমৎকার ভারভূ, হৃদি সত্যজ্জ্বলে বারম সদ্যতে স রসমতাহা। কি মানে বুঝলেন, কি মানে বোঝা গেল পরিষ্কার বলে দিলেন। কি বললেন রূপ গোস্বামী পাদ, কি বললেন? বলছেন ব্যতীত ভাবনা বত্ম, সমস্ত জীবের যত মানুষ আছে যত লোক যা আছে তাদের ভাবনা বলে একটা জিনিস আছে, ম্যাটেরিয়াল কনসেপশন। ভাবনাটা অপ্রাকৃত ভাবনা নয়, ভাবনা কি অপ্রাকৃত নয়, প্রাকৃত ভাবনা। সেই প্রাকৃত ভাবনার যে পথ ছায়াপথ, প্রাকৃত ভাবনার যে ছায়াপথ সেটাকে কাটিয়ে দিয়ে অপ্রাকৃত অবস্থায় উন্নীত হলে পরে হৃদয়েতে একটা অন্য একটা আনন্দের জোয়ার আসবে, সেইটার পরেতে রস কাকে বলে তখন উপলব্ধি করবে। বোঝা গেল কি বললাম? এখন যেটা রস দেখা যায় স্ত্রী পুরুষ বাচ্চা আদি সব নিয়ে যত সংসারের লোক রস উপভোগ করছে, এই রসগুলো সব বিকৃত রস। বোঝা গেল, বোঝা গেল না? একটা কথা বললে বোঝা যাবে, সেটা হচ্ছে এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডটা, এই জড় জগৎটা হচ্ছে অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন। বোঝা গেল? বাংলা ভাষায় বললাম তো, এই যে জগৎটা, এই জগৎ প্রপঞ্চটা দেখা যাচ্ছে এটা অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন। দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য পারভার্টেড রিফ্লেকশন অব দ্য ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড, অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন। এবার আমি আস্তে আস্তে ব্যাখ্যা করি, বোঝা যাবে বিকৃত প্রতিফলন কেন বলেছেন। বলে প্রথমে আমি বলি, আয়না সম্মুখে যদি কেউ দাঁড়ায় তাহলে তার কি হবে, তার সব বিপর্যয় হবে। আয়না সম্মুখে যদি নিজের রূপটাকে দেখে কি হবে, কি দেখবে সেখানে? ডান হাতটাকে বাঁ হাত দেখবে, ডান চোখটাকে বাঁ চোখ দেখবে, সে উল্টো, তাই কি না? বিকৃত দেখবে তো। জলের সম্মুখে, জলাশয়ের সম্মুখে যদি কোনো বৃক্ষ থাকে সেই বৃক্ষটাকে দেখলে বা কোনো মানুষ যদি দাঁড়িয়ে থাকে তাহলে সেরকম কিরকম প্রতিফলন পড়বে, জলের মধ্যে কিরকম রিফ্লেকশন পড়বে? দেখবেন পাটা জলাশয়ের তটেতে লেগে রয়েছে, পা থেকে নিচেতে মাথাটা নিচুর দিকে। বোঝা গেল, বোঝা গেল না কিছু? খুব সোজা জলাশয়ের তীরেতে দাঁড়িয়ে থাকলে মানুষ দেখতে পাবে আমার পাটা হচ্ছে তটেতে লেগে রয়েছে আর মাথাটা একদম নিচে। ই আবার কী রে বাবা, হ্যাঁ ঠিক সেই উদাহরণটা যদি কেউ মাথায় রাখে তাহলে কৃষ্ণের সম্বন্ধে ধারণা করাটা সুবিধা হয়ে যাবে। সেটা কি বললে, যেটা জড়জগতের যে বিকৃত রস, জড়জগতের যেটাকে ব্যভিচার বলা হয়, তাই তো? ব্যবচার জগতের স্ত্রী পুরুষের প্রসঙ্গে ব্যভিচার বলা হয়, কোর্টে কেস হয়, বিভিন্ন মারামারি হয়। কিন্তু এই রসটা ঠিক যদি উল্টে দেওয়া যায়, অর্থাৎ অপ্রাকৃতিক জগতে যদি এই রসটা হয় সেটাকে বলে এক্সেলেন্ট। বোঝা গেল না কিছু? যেটা এই জগতে হেও, যেমন ছবিটা পাটা দেখছি আমার লেগে রয়েছে মাথাটা একদম নিচে, তাহলে যেটা তোমার সবচেয়ে উন্নত, তোমার শরীরের মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে মস্তিষ্ক, উঠে রয়েছে, সেটা একদম তলায় দেখছ, আর যেটা একদম তলায় রয়েছে সেটাকে দেখছো ওপরে, তাই কি না? ঠিক সেরকম এই জড়জগতের যে রসটা আছে এটা হচ্ছে বিকৃত রস, অর্থাৎ অপ্রাকৃত জগতের যে অপ্রাকৃত রস আছে সেটাকে জাস্ট উল্টো করে দিলে এই জগতে প্রতিফলন উল্টো হয়ে যায়। অর্থাৎ ওখানে যে মধুর রস আছে রাধারানী গোপিকা গোবিন্দ, এটা হচ্ছে সবচেয়ে এক্সিলেন্ট, এর ওপরে আর কিছু হয় না, অনন্ত জন্মে এর ওপরে আর কিছু লাভ হবে না। ভগবান শ্রীকৃষ্ণ পরম পুরুষ, তাই তো? ভগবান শ্রীকৃষ্ণের পরেতে পুরুষোত্তম বলা হয়, তো ভগবান শ্রীকৃষ্ণের পরে আর কেউ নেই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যদি পরম পুরুষ হয় আর এখানে যে বদ্ধ জীবগুলো কেউ কেউ স্ত্রী এবং পুরুষ সেজে রয়েছে, আপনি কি পুরুষ? কেউ যদি জিজ্ঞাসা করে আপনি পুরুষ, হ্যাঁ ওই পুরুষ, কী করে পুরুষ বলে, এই যে আমার শরীরটা পুরুষের মতো, এটা দুদিনের জন্য। বাস্তবিক পক্ষে কেউই পুরুষ আর স্ত্রী নয়, এটা কর্মফল অনুযায়ী দেহ লাভ করেছে। বোঝা গেল? বাস্তবিক কেউ পুরুষ স্ত্রী নেই, দুটো আত্মা যদি একটা স্ত্রীর হৃদয় থেকে, হৃদয় থেকে আত্মা বেরিয়ে গেল
আর স্বামীর হৃদয় থেকে আত্মা বেরিয়ে গেল, দুটো আত্মা যদি দাঁড়িয়ে থাকে তার লিঙ্গ কি করে চিনবে, পারবে? দুটো আত্মা বেরিয়ে গেল শরীর থেকে, বেরিয়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, এটা কোনটা স্ত্রী কোনটা স্ত্রী কোনটা পুরুষ জানতে পারবে কি? কর্মফল অনুযায়ী ও স্ত্রী হয়েছে, এই পুরুষ হয়েছে, তাই জন্য তুমি শরীরটা থেকে বলছো এটা পুরুষ। তাহলে অপ্রাকৃত জগতের বিচারটা এবার বোঝবার চেষ্টা করো যে অনন্ত ব্রহ্মাণ্ডে পুরুষ কেউ নেই, একমাত্র কৃষ্ণ। আর যত জীব আছে সব ভোক্তা, সবাইকে সবাইকে কৃষ্ণ ভোগ করবে। বোঝা গেল না কথাটা? কৃষ্ণ হচ্ছে একমাত্র অদ্বিতীয় ভোক্তা, তার বিচার করবার মতো কেউ নেই। অনন্ত ব্রহ্মাণ্ডে কোনো তত্ত্বই নেই, অনন্ত ব্রহ্মাণ্ডে দ্বিতীয় কোনো তত্ত্বই নেই যে আমি একজন কৃষ্ণ একজন আলাদা, কৃষ্ণই রয়েছে অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে, যত জীবাত্মা সব কৃষ্ণেরই বিভিন্ন রূপ। বোঝা গেল? জড় সংসারে যে গ্রহ তারা নক্ষত্র কৃষ্ণ কী দেখালেন বিশ্বরূপে, সব আমি, আমার মধ্যে সব রয়েছে, দেখিছেন নাকি? তাহলে সব কৃষ্ণ, এটা স্থূল রূপ সূক্ষ্ম রূপ যত রূপে যত জীবাত্মা আছে এখানে সবার হৃদয়তে কৃষ্ণ রয়েছেন। বোঝা গেল কি বললাম? তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যদি পরম পুরুষ হন, তাহলে পুরুষের সৌন্দর্য স্ত্রীর চোখে পড়ে কোন একটা মেয়ে ছেলে, আর স্ত্রীর নারীর সৌন্দর্য পুরুষের চোখে পড়ে। জড় জগতে যদিও এটা ঘৃণ্য কথা, কিন্তু এই উদাহরণটা না দিলে বুঝবে না। বোঝা গেল না কি বললাম? যে কোনো একজন পুরুষের সৌন্দর্য কেমন সে বিচার করা পুরুষের অধিকার নেই, স্ত্রী বলতে পারবে এ সুন্দর খুব হ্যান্ডসাম, তাই কিনা? আবার স্ত্রী সুন্দর কিনা এটা কোনো স্ত্রী বিশেষ বিচার করে বুঝতে পারে না, তার ওভারঅল বিচার করতে পারে কোনো পুরুষ। এবার আমার প্রশ্ন হলো, সমস্ত জীবাত্মাকে বলা হয় ততস্থা জীব, ততস্থা জীবাত্মা মানে শক্তি। জীবাত্মাগুলো কি? এই যত জীব রয়েছে কি, এগুলো শক্তি। বুঝে গেল? ততস্থা শক্তি। শক্তি মানে কি? শক্তি মান হলো কৃষ্ণ, আর শক্তি হলো এই জীব সব, এগুলো হচ্ছে ততস্থা শক্তি। তাহলে শক্তি হয়ে শক্তিমানের সঙ্গে কম্পিটিশন করা সম্ভব হয় না, হয় কি? হয় না। আর একটা উদাহরণ হলো এই জড়জগতের বিচারে আমরা দেখতে পাই লায়লা মজনু, নল এবং দয়মন্তী, জিম ডেলা, এদের ভালোবাসাকে এক্সিলেন্ট বলি, বলি কি না? স্ত্রী পুরুষের ভালোবাসার মধ্যে লায়লা মজনুর ভালোবাসা, জিম ডেলার ভালোবাসা কিংবা নল এবং দয়মন্তীর ভালোবাসা, এগুলোকে আমরা এক্সিলেন্ট বলে দাবি করি। কিন্তু বিশুদ্ধ শাস্ত্রের বিচারে এগুলো বিশুদ্ধ নয়, এর মধ্যে ব্যবিচার আছে, সব একটা একটা করে প্রমাণ করে দেবো কোনটাই বিশুদ্ধ নয়। একমাত্র এই বদ্ধ জীবগুলো যদি কোনোদিন ভজন করতে করতে বুঝতে পারে আমরা পুরুষ অভিমান করছি, স্ত্রীগুলো স্ত্রী অভিমান করছে, পুরুষগুলো পুরুষ অপমান করছে, এই অভিমানগুলো ত্যাগ করে যখন স্বরূপে অবস্থিত, স্বরূপে নিজ স্বস্বরূপে অবস্থিত হবে, তখন দেখবে আরে আমাদের এই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, আমরা তো সত্তার ভোগ্যা, তাই কি না? আমরা কাকে ভোগ করব? ভোগ করার তো কিছু নেই, কেউ নেই, ভোগ করার কোনো কিছু নেই। যেগুলো লোকে ভোগ করছে এগুলো মূর্খের মতো করছে, এগুলো মূর্খের মতো করছে, এগুলো ভোগ করার কিছু নেই। ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন গীতাতে, যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয়েবতে আদ্যন্তবন্তদন্তেয় ন তেষু রমতে বুধাহা, দোজ হু আর রিয়েলি ইন্টেলিজেন্ট দে নেভার গো ফর সেন্সুয়াল এনজয়মেন্ট। ইন্দ্রিয়ের দ্বারা ভোগের বস্তুগুলোকে ভোগ করার জন্য বদ্ধজীব ব্যস্ত হয়, যারা মহাপুরুষ তারা ব্যস্ত হয় কি? কখনোই নিজে নেই, এগুলো সব দুর্গন্ধ দূষিত, দুর্গন্ধ দূষিত, এই ভোগ কেউ করে নাকি? এগুলো কখনোই করবে না, কামিনী কাঞ্চন আদি এইসব ভোগ করবে না। এই জন্য ভগবান গীতাতে বলছে, গীতার ব্যাখ্যাটাই কেউ শোনে না, এদের সময় নেই, এদের গীতার ব্যাখ্যাটা শোনার সময় নেই। হ্যাঁ, তো কি করবে এদের জীবনে, আর কি গতি হবে, কোনো গতি হবে কি? গীতার ব্যাখ্যাটাই শোনেনি কোনোদিন। যে হি সংস্পর্শ যা ভোগাহা দুঃখজনেবতে আদ্যন্তবন্ত কন্তিও ন তেষু রমতে বুধাহা, যারা বাস্তবিক বুদ্ধিমান তাই যারা এই জড় সংসারে ইন্দ্রিয়ের দ্বারা যে বিষয়গুলো ভোগ করা যায় সেই বিষয় ভোগের জন্য ওরা কখনোই ব্যস্ত হবে না। কেন? বলে এই সুখগুলো, সুখ ভোগগুলো, এই সুখ দুঃখগুলো, এগুলো আজ আছে কাল নেই,
এর ডিউরেশন কতক্ষণ, বোঝা গেল না কথাটা। জড়জগতের যে লোকগুলো লোকগুলো যে সুখ এবং দুঃখ পাচ্ছে, পেয়ে যে সুখ দুঃখের বিচার করে দুঃখ পাচ্ছে আনন্দ পাচ্ছে, এর ডিউরেশন কতক্ষণ, বেশিক্ষণ কি কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে, বোঝা গেল না কথাটা। কোন একটা মায়ের ছেলে খুব বিরাট পাস করেছে, ডিস্টিংশন নিয়ে পাস করেছে, আর ছেলেটা আনন্দে লাপাচ্ছে, আর মা তো আনন্দে আটখানা, বাবাও আনন্দিত, একমাত্র ছেলে ডিস্টিংশন নিয়ে পাস করেছে, ছেলেটা বাবাকে বলছে তোমার স্কুটারটা একটু দাও আমি একটু বন্ধুদের কাছে যাব। বাবা বলছে না তুই চালাতে পারিস না ভালো করে, কোথায় কি হয়ে যাবে। মা আল্লাহদের সঙ্গে বলছে দাও না, তোমার যত বড় একটু নেবে তো তোমার স্কুটারটা ক্ষয়ে যাবে, ছেলেটাকে দিতে পারছো না। আর মা বেশি করে ফোরন কাটলো, ফোরন কাটার সঙ্গে সঙ্গে কি করে, মা যদি পক্ষপাতিত্ব করে তখন আর কিছু করার নেই, তা যা নিয়ে যা। তোর মা যখন বলছে নিয়ে যা, ভালো চালাতে পারে না কিছু না, নিয়ে গিয়ে জোরে একেবারে হাই স্পিড আনন্দ তো নিয়ে গিয়ে যেই হাই রোডে ঢুকে যে একটা লরি একদম চাপা দিয়ে গলি দিয়ে চলে গেল। একটু আগে মিষ্টির ফোয়ারা চলছিল, ছেলে ডিস্টিংশন নিয়ে পাস করেছে, আনন্দের জোয়ার, আর এক্ষুনি দশ মিনিট পরে খবর এলো কান্নার জোয়ার। তাহলে একটু আগে আনন্দের জোয়ার, আর এক্ষুনি আবার কান্নার জোয়ার। তাহলে এই সংসারে সুখ এবং দুঃখ নিয়ে তোমরা ব্যস্ত রয়েছো, এতেই চাটনি খাও, যতদিন চাটনি না অরুচি হয় খেয়ে যা, কি করবে, বললে তো শুনবে না, কাউকে জোর জবরদস্তি আটকানো যাবে না। এমনকি যদি সাধু বেশও নয় তাকে জোর জবরদস্তি মারধর করা যাবে না। যেদিন অপ্রাকৃত রস বুঝতে পারবে আনন্দ পাবে, বোঝা গেল রসৌর্যম রসপ্রাস্য পরম দৃষ্টান্ত বর্তন্ত, যখনই উৎকৃষ্ট রসের আস্বাদন পাবে, যখনই কেউ মধুর আস্বাদন পায়, সে চিটেগুড় খাবে কি, দুর্গন্ধ চিটেগুড় খাবে, খায় না কেন, বলে পেয়ে গেছে তো আসল মধু পেয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত উৎকৃষ্ট রস না পাবে সংসারের, এই সংসারের রসটাকেই ভালো লাগবে। যতক্ষণ না পর্যন্ত একটা বাস্তব সাধুর সন্ধান পায়, তার শ্রীমুখে অপ্রাকৃত জগতের সব কথাগুলো শুনে নিজের সংশয় সন্দেহের সমাধান না করতে পারে, ততক্ষণ কৃষ্ণের কাছে যাতায়াত করা সম্ভব হবে না, যেতে পারবে না। আর যদি কেউ যেতে পারে, কৃষ্ণ তাকে কাঁধে নেবে, কৃষ্ণের কাঁধে উঠতে পারে, সে তাকে মারতে পারে, তার সঙ্গে ঝগড়া করতে পারে, খেলতে পারে, কৃষ্ণকে এঁটো খাওয়াতে পারে, কৃষ্ণের সঙ্গে সবসময় নারায়ণের সঙ্গে হবে না, নিজে খেয়ে কৃষ্ণকে বলে এ খা করা যায় না। ব্রজধামে আছে না সখাগণ সমস্ত গাছের ফলটা কেমন, বলে সখা এক কাজ কর তো উঠে দেখতো কেমন, তো একটা সখার ঘাড়ে একটা উঠেছে, উঠে ওপরে আমটাকে খেয়েছে, প্রথমে একটা সখা খেয়েছে, খেয়ে তারপরে সখা খেয়ে দিল, বলে খেয়ে দেখ তুই দেখ কেরে মিষ্টি, ও খেয়ে দেখ আহ খুব মিষ্টি তো, তারপরে সখা খুব ঘাড়ে ঘাড়ে উঠেছে না, উঠে শেষে একেবারে কৃষ্ণ তোলা, কৃষ্ণকে যখন দিয়েছিল লোলা ঝোলা মাখানো একদম, ওটাকে দিয়ে কৃষ্ণ খেয়ে বলে বাহ বাহ কি সুন্দর, আহারে কেন, প্রেমের ভালোবাসার কথা, কৃষ্ণ ছাড়া কারোর ভালোবাসার অধিকার এরকম নাই, নারায়ণ আদি কেউ এরকম ভালোবাসতে পারে, কৃষ্ণই একমাত্র ভালোবাসার। যদি বিচারগুলো কেউ করে, আমার কথাগুলো তো ধ্যান দিতে হবে, খুবই বিক্ষিপ্তভাবে আলোচনা করছি, সিরিয়ালি আলোচনা হচ্ছে না। ভালোবাসে যে জগতের লোক, সেই জড়জগতের লোকগুলো কেন ভালোবাসে, যদি জিজ্ঞাসা করি এক জড়, এক জড় ব্যক্তি আরেকটা জড় ব্যক্তিকে ভালোবাসে, একটা মা ছেলেকে ভালোবাসে, ছেলেটা মাকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, জড়জগতের যত ভালোবাসা, সে ভালোবাসার গুপ্ত কারণটা কি, গুপ্ত কারণ কি কেউ বলতে পারে, গুপ্ত কারণ কি? উপনিষদ এটা উত্তর দিচ্ছেন যে কারণ হলো আত্মার ভিতরে আছে, আত্মা আছে বলেই একে অপরকে ভালোবাসে, আত্মা যদি বেরিয়ে যায় তাহলে কি ভালোবাসে, কথাটা বোঝা গেল না, আত্মা বেরিয়ে গেল। একটা মেয়ের জন্য দুটো তিনটে বন্ধু লড়াই করছে, মারামারি, এ ওকে মারবে ওকে আমি বিয়ে করব, দুজন দুজনকে মারামারি করছে, লাস্টে মেয়েটাই মারা গেল, তাহলে কি হবে, এখন এই দেহটাকে নিয়ে যা হবে। অর্থাৎ আমরা অবচেতন মনে জানি আত্মা চলে গেলে কোনো অর্থ থাকে না। আমি সেদিনকে হাসতে হাসতে একটা উদাহরণ দিয়েছি, আলিবাবার ৪০ চোর, এই ডাকাতগুলোকে ফাঁকি দিয়ে
সেখানে গিয়ে সব হীরে মণি মানিক্য নিয়েছে, বস্তায় ভরেছে, ভরে আবার বেরোবার মন তো আর জানে না, ভুলে গেছে, আলু ফাঁক চিটিং ফাঁক এসব বলছে। দেখি হা আল্লাহ, এবার তো গেট খুলছে না। তারপর দেখে ডাকাত গুলো চলে এসছে ঘোড়ার পিঠে করে, হা আল্লাহ আমি চাই না এসব, আমাকে ছেড়ে দে। আর তখন আর বললে হয়, গেটটাকে যেই ফাঁক করলো ডাকাতরা এসে এরকম তরোয়াল নিয়ে গলাটাকে কেটে ফেলে দিল। বুঝে গেল কি বললাম? তাহলে কোনো মানুষকে যদি বলা হয় তোমাকে আমি কোটি কোটি টাকা সম্পত্তি দেব, কিন্তু তোমাকে এক্সাইলে পাঠাবো, তোমাকে নির্বাসনে পাঠাবো, যেটা নেপোলিয়ন বোনাপার্টকে পাঠানো হয়েছিল, তোমাকে আমি কোটি কোটি টাকা দেবো, কিন্তু কেউ থাকবে না, খালি তুমি থাকবে, কোটি কোটি টাকা থাকবে, সোনা হীরে মনি, তুমি কি চাইবে? বললো দূর মশাই, কি হবে ওগুলো দিয়ে। কিন্তু কেন এই কথা বললো, এই কথাটা কেন বললো? ও তো হীরামণি মানিক্য চেয়েছিল টাকা পয়সা, তাই তো, তাই তো দেয়া হলো, এবার বলছে কেন আমি চাই না, তার কারণ সে জানেই না। অর্জুন যেটা বলছিল যুদ্ধে, যে সা আমার সে কাঙ্ক্ষিণা হা, আমি আমরা যেই জন্য রাজ্যম ভোগ ও সুখানিচ, এই যে সুখ সম্পত্তি রাজধানী রাজ্য যাদের জন্য চাই, যাদের জন্য চাই, সেই পিতা পিতামহ আদি এরা তো মারা যাবে যুদ্ধেতে, তাহলে আমি এইসব সম্পত্তি নিয়ে কি করব, তাই কি না? এইসব টাকা পয়সা হীরে মণি মানিক এইসব সম্পত্তি নিয়ে আমার কি হবে, অর্জুন বলেছিল তো। কিন্তু কোনো লোক অনুভব করতে পারেনি, কেন বলল? এই জন্য উপনিষদ বলছেন আত্মা বা আরে দ্রষ্টব্য শ্রোতব্য নিধিধ্যাসিতব্য, আত্মার জন্যেই আত্মা আছে বলেই একজন অপরকে ভালোবাসে। বাচ্চাটার ভেতর থেকে আত্মা বেরিয়ে গেলে মা কি সেটাকে বাড়িতে রাখবে, শ্মশানে নিয়ে যাবে? তাহলে আত্মা বা আরে দ্রষ্টব্য শ্রোতব্য নিধিধ্যাসিতব্য, আত্মার জন্যেই আত্মা একে অপরকে ভালোবাসে, একে প্রিয় মনে করে, আদর করে, এই জন্য আত্মা বেরিয়ে গেলে করে হয় না। স্ত্রীকে স্ত্রী আত্মা বেরিয়ে গেলে আর কি ধরবে, উড়ি সভ্য না, ছেড়ে দেবে, ভয়ে পালাবে। তাহলে বোঝাই যাচ্ছে আত্মার আত্মা অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যে একটা তত্ত্ব রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ আপনার জড়জগতের বিচার করলে দেখা যাবে আপনারা কি কি ভালোবাসা নিতে চান, ভালোবাসার যে সম্বন্ধগুলো থাকে কিরম কিরম। একটা মা যাকে আমি মা বলছি, সে আমার, সেই যদি মা বলি আরেকজন বলবে তার স্ত্রী, আরেকজন বলবে মাসি, বোঝা গেল না কথাটা? যে একজন মহিলা কারোর কাছে একজন মা, সে মা রসে দেখে এটা আমার মা, এই রসে দর্শন করে তো, মা দেখছে তো, মা দেখছে তো, তাহলে ছেলেটা এই মহিলাকে মা দর্শন করছে, মাটা এই ছেলেটাকে ছেলে দর্শন করছে, এই মহিলাটাকেই তার স্বামী আবার আমার স্ত্রী দর্শন করছে, ওই মহিলাটাকেই আরেকজন দর্শন করছে আমার মাসি, আরেকজন বলছে আমার পিসিমা, তাহলে একটাই ব্যক্তি, তাই বিভিন্ন নামে বিভিন্ন নামে বিভিন্ন রসেতে বিভিন্ন জীবের সঙ্গে আদান প্রদান করছে, করছে কি না? সেরকম এই জড়জগতের যত রস আছে সেটাকে বিচার করলে দেখা যাবে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বেসিক্যালি একটু ভোগের জিনিস। ভোগের জিনিস কি? এই অনন্ত ব্রহ্মাণ্ডে যত লোক যত ভোগের পেছনে দৌড়াচ্ছে, যদি অ্যানালিটিক্যালি বিচার করে, তাহলে এগুলোকে অ্যানালিটিক্যালি বিচার করলে দেখবে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, দোজ আর দ্য ফাইভ বেসিক এলিমেন্টস, এই পাঁচটাই হলো বেসিক এলিমেন্ট যার পেছনে কোটি কোটি লোক দৌড়াচ্ছে। কি কি? শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, এগুলোর ম্যাক্সিমাম বেনিফিট লোকে পেতে পারে জীবাত্মা কৃষ্ণের থেকে। শব্দ স্পর্শ রূপ রস গন্ধ যেটা এই জড়জগতে বাজে, এটা বন্ধনের কারণ, বন্ধনের কারণ না, বোঝা গেল না? একটা হরিণ বংশীর ধ্বনি শুনে দৌড়াচ্ছে, তা শুনতে ভালো লাগছে, কিন্তু ওটা একটা ব্যাট বাজাচ্ছে, বংশীর ধ্বনি করে যেই গেল ওর তীর মেরে মেরে আটকে দিল, মেরে ফেলল, তাহলে শব্দটা ওকে বন্ধনে ফেলল। হাতিটা হস্তিনী, হস্তিনীর আগে ট্রেনিং দিয়ে ছেড়ে দিয়েছে যে হাতি ধরবে, হস্তিনীটার পেছনে পাঁচটা হাতি দৌড়াচ্ছে হস্তিনীটাকে আদর করবে, আর হস্তিনীটাকে ট্রেনিং দেওয়া আছে, বলছে তো ও যখন ওরা তোকে তাড়া করবে তুই এদিক দিয়ে আসবি, এদিক দিয়ে পালিয়ে আসবি ঘুরে, আর হাতিগুলো বলবে কি এত ঘুরে যাব কেন, আমি এদিক দিয়ে ডাইরেক্ট যাবো, ওখানে তো এখন গর্ত খোঁড়া আছে বিশাল পুকুরের মতো, ওর মধ্যে হাতিগুলো পড়ে গেল, কেন ঘাস, যেটা গেরিলা যুদ্ধ হয় না মিলিটারিতে, ঘাস ফাঁস সমস্ত কিছু দিয়ে ওটাকে বুঝতে দেয় না,
কিন্তু জীব যেই কামান বা জীব যাবে ওর মধ্যে পড়ে সব শেষ, বুঝে গেল। তাহলে হস্তিনীর পেছনে স্পর্শসুখ পাওয়ার জন্য কে দৌড়াচ্ছিল? হাতি, বোঝা গেল না কথা? এইভাবে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ পতঙ্গগুলো দেখবেন আগুন জ্বলছে সেই সময় পোকাগুলো দৌড়ায়, ওরা জানে আগুনে ঝাঁপ দিলে মরে যাব কিন্তু সহ্য করতে পারে না। দেয়ালির সময় কোটি কোটি পোতা পোকা মরে পড়ে থাকে, আগুন জ্বলছে আগুনে ঝাঁপ দেবে পাখাগুলো পুড়িয়ে মরে যাবে। তাহলে শব্দ কি আগুনের এই রূপটা দেখে সহ্য করতে পারে না, দৌড়ায়, এটা তার ভালো লাগে। ওই পোকাটা জানে না যে আগুনে দৌড়াচ্ছিস ওটা আগুনে পুড়ে মরে যাবে। তো এইরকমভাবে জড়জগতে যত প্রাণী আছে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এর পেছনে নিজের জীবনটাকে বিসর্জন দিচ্ছে, দিচ্ছে না? একটা মাছকে ধরবার জন্য কি করে? একটা বড়শির ভেতরে বিভিন্ন সুন্দর সুন্দর চারা দিয়ে দেয়, দেয় না, দিয়ে বড়শি ফেলে বসে থাকে। আস্তে করে মাছটা কি করে ঘুরে ফিরে ওখানে ঠোকর মারে, লোভও লাগছে আবার ভয়ও লাগছে, কি জানে কি হয়। লাস্টে লোভেতে যেই গিলে নেয় তখন এখানে আটকে গেল, বড়শিটা আটকে গেল, তুলে নিল। এইভাবে আমি প্রত্যেকটা উদাহরণ দিয়ে বলতে পারি, যারা টাকা পয়সা জমাচ্ছে বিরাট ব্যাংক ব্যালেন্স করছে তাদেরও কোনো এইভাবে প্রাণ যাবে। মৌমাছি কি করে? মৌমাছি বছরের পর বছর নিজে মধুকে চাকেতে এসে জমা করে, চাকেতে জমা করে না, আস্তে আস্তে কত বছর ধরে সেই চাকটাকে আগুন নিয়ে গিয়ে মানুষ কি করে চাকটাকে পুড়িয়ে দিয়ে ওদেরকে পাড়ি তাড়িয়ে দিয়ে মধুগুলোকে নিয়ে পালায়। তোমার ওই টাকা পয়সা ধনগুলো সব লুট করে নেবে আর তুমি ভগবানের সেবা করতে পারলে না, লাস্টে এইরকম দুর্গতি, বুঝে গেল কি বললাম? তাহলে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আমরা অন্য অন্য ভগবানের যে নারায়ণ আদি নৃসিংহ রাম আদি তাদের ভজনের থেকে কৃষ্ণ ভজনের এক্সিলেন্সি, কৃষ্ণ ভজনের এক্সিলেন্সি কেন বললেন? বললো জড়জগতের লোক বিচার করে শান্ত দাস্য সক্ষ হ্যাঁ বাৎসল্য মাধুর্য পাঁচ প্রকার রস, বোঝা গেল না? সোজা কথা, যত জগতের মানুষ আছে মা থেকে আরম্ভ যত মেয়ে ছেলে বেটা যত আছে তাদের প্রত্যেকেই একটা না একটা রস তাদের কোনো কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে বিনিময় করছে, করছে কি না? বাচ্চার সঙ্গে, বাবার সঙ্গে, ছেলের সঙ্গে কোনো না কোনোভাবে এই রসটাই বিনিময় করছে। কোনটা? এই পাঁচ রকম রস, কি কি? শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, বোঝে গেল না? কি বোঝা গেল? শান্ত মানে শান্ত কাকে বলে? যখন কোনো আর বিষয়ে আকর্ষণ করছে না, নিরপেক্ষ অবস্থা, নিউট্রাল অবস্থা, তখন শান্ত হয়ে যাবে, তখন বিষয়ে আকর্ষণ করছে না, এটা করে শান্ত রস। যেন বৃন্দাবনের গোমাতাগুলো গো বেত্ত বিষান সব কিছুর প্রাণ আছে, ভগবান যে বংশীবাজে ওটার প্রাণ আছে। বৃন্দাবন চিন্ময় ভূমি, ওখানে ধুলিকণাও কথা বলতে পারে, এই কথাগুলো কেউ জানে না, এই কথাগুলো কেউ জানে না এই জড়জগতের লোক। এই গোলক বৃন্দাবনের কোনো কিছুই জড়জগতের কিছু নয়, ওখানে ধুলিকণাটা আমার সঙ্গে কথা বলতে পারবে, গাছপালাগুলো আমার সঙ্গে কথা বলতে পারবে, সব চেতন, বুঝে গেল না? কিছু যশোদামা যে দড়িটাকে বেঁধেছে গোপালের কোমরে ওটাও চেতন, যে দুধটাকে জাল দেওয়ার জন্য যশোদামা আগুনে দিয়েছে সেটাও চেতন, দুধ দুধ যে আগুনে দিয়েছে জাল দিতে সেটাও চেতন। যশোদামা স্তনপান করাচ্ছে ওই দুধটা আত্মহত্যা করবে, বলছে কৃষ্ণ মায়ের স্তনপান করছে আমাকে আর খাবে না, আমি সেবা লাগবে আগুনে ঝাঁপ দিই, দুধটা উতলে পড়ছে, সনাতনকে সে দর্শন দিয়েছে। জড়জগতের লোকে সে বুঝতে পারবে না। তাহলে আমার একটা কথা বুঝলেই সব সমাধান, সেটাকে যত রস বিনিময় করে এই জড়জগতে সেটা কি? শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর, পাঁচটা রস। মধুর মানে স্বামী স্ত্রীর বা যেটাকে বলে যেটাকে নায়ক নায়িকা মধুর রস। তাহলে আমার এখন প্রশ্ন হলো এই পাঁচ প্রকার রসটা আমরা আস্বাদন করে জীবন ধারণ করছেন, করছে তো? পাঁচ প্রকার রসটা আস্বাদন করছে, এই রসটা আঘাতপ্রাপ্ত হবে। আজকে যে রস নিয়ে আনন্দ পাচ্ছেন কালকে এক ধাক্কা খাবে, কাঁদতে আরম্ভ করবে, হবে না? ছেলেটা মরে গেল, স্বামীটা মরে গেল। তাহলে এই রসগুলোকে বলা হয় নিরন্তর, এগুলো রস দিতে পারে না, এগুলো বিক্ষিপ্ত রস, স্ক্যাটার্ড, বুঝে গেল না কথা? এই রসগুলো বিক্ষিপ্ত রস,
আদ্যন্ত বন্ত কন্তি নতেশু রমতে বোধ হয়, এই রসগুলো পাচ্ছ বাট ফর সাম লিমিটেড টাইম, এই রসগুলো পাচ্ছ কিন্তু অল্প সময়ের জন্য, বুঝে গেল, নিরন্তর থাকবে না, থাকবে। কিন্তু আমি যে রসের কথা বলছি যেটা কৃষ্ণের সঙ্গে একমাত্র সম্ভব, কৃষ্ণকে যদি কেউ ছেলে রূপে বন্দনা করে গোপালকে পুজো করবে, কৃষ্ণকে যদি স্বামী রূপে বন্দনা মধুর রসে যাবে, কৃষ্ণকে যদি সখারূপে মন বরণ করে তার সঙ্গে খেলাধুলা করবে, কৃষ্ণের দাস আমি সেবা করবো তাহলে দাসস্বরূপে হবে, বুঝে গেল। এইভাবে দেখা যায় কৃষ্ণের সঙ্গে যদি আপনারা এই রসগুলো বিনিময় করেন তাহলে আপনাদের বাস্তব বুদ্ধিমান বলা হবে, বুঝে গেল কি বললাম, তাহলে কেউ বুদ্ধিমান নয়, সমস্ত মূর্খ। একমাত্র কৃষ্ণের সঙ্গে যদি এই রসগুলো বিনিময় করতে পারে তাহলে তাদেরকে বলা হয় বুদ্ধিমান। কেন, কৃষ্ণই তো রস বিনিময়ের বস্তু, কৃষ্ণ ইজ দ্য অনলি সোর্স অব অল রসা, অনন্ত ব্রহ্মাণ্ডে যেখানে যত রস আছে প্রাকৃত অপ্রাকৃত, বোঝা গেল কি বলছি, মাইন্ড ইট, অনন্ত ব্রহ্মাণ্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যত রস আছে অনন্ত ব্রহ্মাণ্ডে সব রসের একমাত্র উৎস হল দ্য অনলি সোর্স ইজ কৃষ্ণ। সেই জন্য উপনিষদ বলছেন রস বৈষ রস এবহি অয়ম লব্ধানন্দী ভবতি রসং বৈষ, হ্যাঁ এগুলো রস, কৃষ্ণই রস। তাহলে অনন্ত ব্রহ্মাণ্ডে যত রস আছে সব কৃষ্ণের থেকে, প্রত্যক্ষ এবং পরোক্ষ সব কৃষ্ণের থেকে এসছে। আজকে আমাদের জন্মাষ্টমী তিথি পালন করা যদি বাস্তব হয় কার হবে, বলে যার হৃদয়ে শুদ্ধ শত ভূমিকা এসছে, বোঝা গেল না, যার হৃদয়টা শুদ্ধ শততর ভূমিকা এসছে তার হৃদয়তে আজকে কৃষ্ণ আবির্ভাব হবে, তার নাম হলো বাসুদেব, বুঝে গেল না, বসুদেব বাসুদেব বলা আছে যে বসুদেব শুদ্ধ শতময় হৃদয়টার নামই হলো বসুদেব, তার সেই হৃদয়তে কৃষ্ণের বাসুদেবের আবির্ভাব হবে, বাসুদেব কৃষ্ণ, বোঝা গেল কি বলল, শুদ্ধ হৃদয়টা উজ্জ্বল, এই যে হৃদয়টা শুদ্ধ শতময় অবস্থা এটা আগে করা দরকার, এটা মুখের কথা নয়, সারা জীবন আমার বিষয়তে গেল আর কৃষ্ণ কৃষ্ণ বলছি হবে না, তাহলে এটা করার সময় হৃদয় যখন পরিষ্কার হবে তখন প্রত্যেক এই জীবের শুদ্ধ শতময় অবস্থায় কৃষ্ণের আবির্ভাব, আজকে বারোটার রাত্রির বারোটার সময় কৃষ্ণের আবির্ভাব হবে, কিন্তু সবার হৃদয় হবে কি, মথুরা তাকে মথুরাটাকে বলা হয় জ্ঞান ভূমিকা, প্রথমে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান ভূমিকা অবতীর্ণ হন, কংসের কারাগার কেন বলা হলো, এর দর্শনটা কি, এটা আমি ওখানে আলোচনা করব, আজকে এখনই গিয়ে বসবো। আবার কংস হচ্ছে নির্বিশেষবাদের প্রতীক, কংস কি অসুর, সে ভগবানকে মানে না, হে ভগবান আবার কে, মেরে দাও উড়িয়ে দাও, হে ভগবানকে, ভগবান বলে কোনো বস্তু থাকলে আমাদের ক্রিয়াকর্মে দখলদারি করবে, বোঝা গেল দখলদারি বোঝেন তো, দাদাগিরি যে বাংলা আপনাদের ভাষা, এটাকে ভালো ভাষায় বলা এটা দখলদারি, ভগবান বলে যদি কোনো বস্তু থাকে তাহলে আমাদের দেখে ফেলবে আমরা কি করছি না করছি, তার থেকে ভালো কথা ভগবান উড়িয়ে দাও, মেরে দাও উড়িয়ে দাও গুড়িয়ে দাও, হ্যাঁ এটা ভালো স্লোগান, ভালো হবে না, তাহলে ভগবান থাকলো না আমরা যা খুশি তাই করবো, রক্ত মাংস পুঁজ দুর্গন্ধ দূষিত বিষয়গুলো খাবো যাবো নরকে যাব, তাই কি না, আমরা আমাদের কাজ করব, তাহলে আর ভগবানের ভজন করার দরকার নেই। আর যারা এই রসগুলোকে বাস্তব স্বরূপে আস্বাদন করতে চায় তাহলে যেন কৃষ্ণের সঙ্গেই করে। আজকে ভগবান শ্রীকৃষ্ণ মথুরা কারাগারিতে আবির্ভাব হবেন বারোটার সময়, মহারাজা পাঠ করবেন, আমি তো ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম কি করে জন্মাষ্টমীতে প্রবেশ অধিকার হবে আপনাদের কৃষ্ণ লীলা, এইসব বলতেই আমার সময় চলে গেল। আর ভাগবতী মহাপুরাণ থেকে দেখবেন আজকে শুদ্ধ শতময় হৃদয়তে বসুদেবের বাসুদেব আবির্ভাব বলেন, সেটা রক্ত মাংসের কোনো জন্ম নয়, বড় আশ্চর্য বিষয়, যাকে বলা অজ, যার জন্ম নেই তার আবার জন্ম হয়, বলে হ্যাঁ এইটি এক্সেলেন্ট, জন্ম নেই তার কোনো অথচ তার জন্ম হলো, যার নাম অজর অমর বলা হয়, নিত্য শাশ্বত অয়ম বলা হয় না, আত্মা আত্মবস্তু ভগবান, তাহলে সেই বস্তুটার আবার বলছেন আপনি নিত্য, তার কোনো জন্ম নেই মৃত্যু নেই আবার তার জন্ম হয়, বলে এইখানেই তো মজা, অজ বস্তুটা যার জন্ম নেই সে ইচ্ছা করে
জড় জগতের ভক্তগণকে তুলে আনবার জন্য জড় জগৎ থেকে নানারকম লীলা বিস্তার করেছেন। ভগবান লীলা বিস্তার কেন করেছেন? জড় জগতের লোকরা শুনবে, শুনে ভগবান শ্রীকৃষ্ণের ভজন করে তার কাছে যাবেন, কিন্তু কেউ কি করছে? শুনছেই না। বিক্ষিপ্তভাবে যদি কিছু কথা আলোচনাও হয়, বিস্তৃতভাবে বিক্ষিপ্তভাবে আলোচনা হলে হবে না, বিস্তৃতভাবে। তাহলে তখন দেখবে মথুরা জ্ঞানভূমিকায় কৃষ্ণ আবির্ভাব হলেন শুদ্ধ শতময় হৃদয়ে। সেটা কোনো রক্ত মাংসের মানুষের জন্মমত নয়, যেমন সাধারণ বাচ্চা কাচ্চার জন্ম হয় পিতামাতা থেকে, সেরকম জন্ম হয়েছিল কি কৃষ্ণের? এরপরেও তো লোকে বুঝতে পারছে না, আবার অফিস কাছারি সব ছুটি কৃষ্ণের জন্মস্থিতিতে। যারা ছুটি ডিক্লেয়ার করলো তারা কি বুঝেছে কৃষ্ণের জন্মাষ্টমী পালন করে কি হবে? তাদের ছুটি ডিক্লেয়ার করলো, বেশি করে তালের বড়া খাবে এই জন্য করলো, আর কিছু না, ওরা জানতেই পারলো না। সেই জন্য এত বড় একটা এক্সেলেন্ট বিষয় তাকে অনেক সুন্দরভাবে আলোচনা হওয়া দরকার। আমি তো বিক্ষিপ্তভাবে আলোচনা করলাম, সময়ের অভাব, আমাকে চলে যেতে হবে, এক ঘন্টার মধ্যে একটা মন্দিরে পৌঁছাতে হবে চন্দ্রকোণায়, সেখানে গিয়ে আবার এক্ষুনি বসে পড়তে হবে, কথা কন্টিনিউয়াস চলছে, এখান ওখান এখান ওখান এইসব কাজে। আজকে এইখানে বিশ্রাম দেওয়ার আগে একটা শ্লোক উচ্চারণ করি, সেটা ভাগবতের শ্লোক দশম স্কন্ধে, নিবৃত্ত তর্ষই রূপগীয়মানাৎ ভবৌ সদাচ্ছত্র মনোবিরামাৎ ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ বিরামেত বিনা পশুগ্নাৎ। সেখানে বলছেন ভগবানের এই অপ্রাকৃত লীলা বিলাস আনন্দময় কথা, এটাই তো মহা ঔষধ। ঔষধ না, ভবরোগ সেরে যাবে, ভবরোগ নাসিতে চতুর, কীর্তন আছে না কৃষ্ণ সে ভবরোগ নাসিতে চতুর, কীর্তন আছে, পড়ো না কিছু কীর্তনগুলো। হেন বলছেন নিবৃত্ত তর্ষই, যারা সত্যি সত্যি জড়জগতের ঘৃণ্য বিষয়গুলো থেকে মুক্তি পেতে চান, একমাত্র ভগবানের রসেতে ডুবতে চান, তাদের পক্ষে এইটি উপদেশ দিয়ে আমি এখানে শেষ করব, বিস্তৃত ব্যাখ্যা হতে হবে না। নিবৃত্ত তর্ষই রূপগীয়মানাৎ ভবৌ সদাচ্ছত্র মনোবিরামাৎ ক উত্তম শ্লোক গুণানুবাদাৎ বিরামেত বিনা পশুঘাত। পশুঘাতী ব্যাগ ছাড়া কৃষ্ণের অপ্রাকৃত আনন্দময় এইসব লীলা বিলাস, এগুলো কেউ কি আছে শুনতে চাইবে না? কৃষ্ণকে গালাগাল দেবে, বদনাম দেবে, কেউ কি আছে বলে? হ্যাঁ আছে, তারা পশুঘাতী ব্যাগ, তাদের কোনো মঙ্গলের সম্ভাবনা নেই। যারা মুক্তি চান, এই জড়জগতে থাকাটা বুদ্ধিমানের কাজ নয়, এই জগৎ থেকে শরীর ছাড়বার সময় যারা কৃষ্ণ চিন্তা আসে, কৃষ্ণের যেন আবির্ভাব হয়, তাহলে আপনি চলে যেতে পারবেন কৃষ্ণের ধামেতে, নালে এখানেই পড়ে থাকতে হবে। এই জড় জগতে পড়ে থাকো, এখানেই রসাস্বাদন করো, জড় রস আর কোনো রকম মুক্তি নাই, অশান্তি অশান্তি আর কষ্ট এসব থাকবেই। আজকে এই পর্যন্ত বিশ্রাম দিয়ে শেষ করতে চাইছি। ভজে ভজে কমন্দনম সমস্ত পাপ খণ্ডনম, ভজে ভজে কমন্দনম সমস্ত পাপ খণ্ডনম সভক্ত চিত্তনন্দনম সভক্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম। গৌর হরি বল, গৌর প্রেমানন্দে হরি হরি।